চন্দ্রযান 1 তো উৎক্ষেপণ হয়েছিল এবং সেখানে সেটা কি হয়েছিল যে এর ক্ষেত্রে আমাদের যে চাঁদ আছে তার উপরে তার যে নিরক্ষরেখার কাছে পড়ে গেছিল আর যে পয়েন্টে পড়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল জহর পয়েন্ট। কিন্তু এখন এই যে মানে সেটাতে পড়ে যাওয়ার ফলে কি হয়েছিল তার পরবর্তী যে সমস্ত প্ল্যানগুলো ছিল মানে সাইন্টিফিক যে অবজারভেশন করা সেই জিনিসগুলো হয়েছিল না, সেটাকে এখন আবার নতুনভাবে সেই সমস্ত জিনিসগুলোকেই নতুনভাবে করা হচ্ছে। যেমন এই চন্দ্রযান থ্রিতে বেশ কিছু সাইন্টিফিক অবজারভেশনের জন্য কিছু টুলস, যেমন স্যার অলরেডি বলেছেন যে একটা পেলোড আছে, একটা আছে রোভার পেলোড, তো ওই পেলোড এবং এই রোভার পেলোড বেশ কিছু সাইন্টিফিক অবজারভেশন করার জন্য কিছু মেজর মানে পার্ট প্লে করবে এখানে। তার মধ্যে একটা হচ্ছে যে যেটা পেলোড, পেলোডের যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেটার নাম দেওয়া হয়েছে রম্বা, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড। তো তার এটার নামটা একটু বড়, রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার সেন্সিটিভ আইনোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোসফিয়ার। এটা কী কাজ? এটা হচ্ছে ওই উপর থেকেই যে চাঁদের উপরের যে পৃষ্ঠের যে প্লাজমা তার যে ঘনত্ব আছে সেটা সময় সময় কীভাবে পরিবর্তন হয় সেটাকে পরিমাপ করবে। এছাড়াও আরও অনেকগুলো ছোটো ছোটো এরকম ইম্পর্টেন্ট ওখানে সাইন্টিফিক কম্পোনেন্টস আছে, যেমন একটা নাম হচ্ছে লেজার রিফ্লেক্টর অ্যারে, যার কাজ হচ্ছে যে চাঁদের যে ডাইনামিক্স সেটা বোঝা। তারপর আরেকটা আছে যেটা হচ্ছে রোভার পেলোড। রোভার পেলোডটার কী কাজ সেটা স্যার বলেছেন যে ওখানে চাঁদে অবতরণ করার পরে মানে যদি সফট অবতরণ হয়, মানে যদি খুব মানে শান্ত হবে, যে এমন ধরনের যে কোনো জার্কিনেস বা এরকম যদি হয় তাহলে তো আমরা ওই সিস্টেমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার ফলে খুব ঠিকঠাকভাবে যদি ওটা যদি ল্যান্ড করতে পারে, যেটা কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ আমাদের এই ইসরোর এইবারের এই প্রজেক্টটার জন্য, যদি সেটা করে সেটা খুব সাকসেসফুল একটা, সেটা আমরা হবো ফোর্থ মানে মানে নেশান যারা এই জিনিসটা করবে। সেটা যদি করতে পারে তাহলেই পরবর্তী মিশনগুলো চালানো যাবে, যেমন এই যে রোভার পেলোডটাকে যখন আমরা তখন আমরা বের করবো ওখান থেকে, সেটার ক্ষেত্রে কী হবে ওখানে ওই রোভার পেলোড থেকে একটা যেমন আছে সেখানে কী করা যাবে সেই এক্সপেরিমেন্ট থেকে যে চাঁদের যে কম্পোনেন্টগুলো, চাঁদের যে পৃষ্ঠের উপরে কী কী কম্পোনেন্ট আছে সেই জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারবো। এছাড়া আরেকটা যেটাকে বলা হয় যে একজন একদম ডাইরেক্টলি না, আমরা ইনডাইরেক্টলি একটা একটা প্যাসিভ একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, যেটা ওখানে ওই মানে চাঁদ থেকে আমরা অন্যান্য বিভিন্ন জায়গার মানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা মানে এ করতে পারি যে আর কোনো ইনহ্যাবিটেন্ট প্ল্যানেট পসিবল কিনা আছে কিনা সেটা করতে পারি। এটা ছাড়া এই চন্দ্রযান থ্রির কিছু আগের চন্দ্রযান ওয়ানের থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু ইয়ে করা হয়েছে, ইম্প্রুভমেন্ট করা হয়েছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে যে ডপলার ভেলোসিমিটার, এটা ছাড়া হচ্ছে আপনার লেজার অ্যাল্টিমিটার, এই জিনিসগুলো নতুন অ্যাডিশন যেগুলো চাঁদকে চাঁদের পৃষ্ঠে এই চন্দ্রযান থ্রিকে সফট ল্যান্ডিং করতে আরও সুবিধে করে দেবে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে 615 কোটি টাকা। এই এই মানে টাকাতে যে একটা জিনিস যেটা চাঁদে গিয়ে সুন্দরভাবে সফট ল্যান্ড করে এতগুলো এক্সপেরিমেন্ট করতে পারছে, এটা একটা নতুন একটা দিগন্ত খুলে দেবে বাকি সবার জন্য, যে আমরা এত কম টাকাতে এইরকম একটা জিনিস উৎক্ষেপণ করতে পারছি এবং সাকসেসফুলি সেটাকে আমরা ল্যান্ড করাতে পারছি, যেটা এর আগে মানে সেই রকমভাবে কেউ করে উঠতে পারেনি এত মানে কম দামের মধ্যে। তাহলে এটা একটা পরবর্তী মানে প্রজন্মের ক্ষেত্রে যারা গবেষণায় আসতে চান তাদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেবে, তার সঙ্গে আরও যত মানে এখন এই দিকে রিসার্চের পরিমাণ প্রচুর বেড়েছে, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আরও মানে লোকের চিন্তা বাড়ছে, তাহলে অনেক আরও বলা যেতে পারে যেটা প্রাইভেট ফান্ডিং আসতে পারে আমাদের ইন্ডিয়াতে, যে আমরা এত কম দামে যেহেতু এরকম একটা জিনিসকে আমরা চাঁদে পাঠাতে পারছি তাহলে অন্যান্য আরও যে সমস্ত মিশনগুলো আছে সেগুলোকে আমরা সাকসেসফুলি করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা মানে আশা করতে পারি যে মানে দেশে এবং বিদেশে বিভিন্ন যে সমস্ত প্রাইভেট সংস্থাগুলো আছে তারা হয়তো আমাদেরকে আরও এই দিক থেকে সাহায্য করবে এবং সেই ক্ষেত্রে আমাদের ইসরো আরও আরও বেশি বেশি ফান্ডিং পাবে, সেখানে আরও আমাদের গবেষণাপত্র সুপ্রশস্ত হবে। অলরেডি যেমন হচ্ছে ডপলার ভেলোসিমিটার আর হচ্ছে আরও এই ধরনের নতুন নতুন জিনিসপত্রগুলো অ্যাড করা হয়েছে যেগুলো কী করলো ওটাকে সফট ল্যান্ডিংয়ে সাহায্য করবে, যেটা এর আগে করা যায়নি, কারণ এটা একটা মেজর চ্যালেঞ্জ। এখন তো কেবল আমাদের পৃথিবী থেকে ওটা উৎক্ষেপণ হয়েছে, এর থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওখানে গিয়ে আমাদেরকে সফট ল্যান্ডিং করতে হবে।